কই ভাই আপনি শিল্পী কইবে কতক্ষণ বেড়ে থাকবো সকালবেলা এসে বসার একসন আপনার লোকই নাই একটু দেরি করেন আসতে চাই ফোন দিছি এখনি চলে না আপনি তো সকালতেই ফোন দিতেন আর আসছিছে এভাবে কতক্ষণ বসে থাকবো আমারও তো বাড়ি ঘর সরকার আছে না সেটা তো বুঝতে পারছি ভাই একটু দেরি করেন সকাল থেকে এইরকম এইভাবে হয় না ভাই একটু দেরি করেন কি দিয়ে কি করেন আপনারা বুঝই না শিল্পী আপনারা আছেন একটু দেরি করেন ভাই আমি ফোন দিচ্ছি আপনাকে আমি জানি আপনি গান শুনছেন আপনি গান দেন একটা না ভাই এসব পাগল ছেলে গান না ভাই আরে ভাই এই যে গান গাবার সে তো আপনার ভাগ্যের ব্যাপার রে ভাই এখন তো জাকিবের চ্যানেলে ভাইরাল শিল্পী আপনি বলতেছেন হ্যাঁ আমি নিজে শুনছি ওর গান আর গান আমার নিজেরই ভালো লাগে আচ্ছা যদি আপনি বলেন তাহলে আমি হয়তো একবার দেখতে পারি গান আপনি এতদিন কোনে ছিলেন শিক্ষায় আমি নাঙ্গুরায় ছিলাম ভাগে গেছিলাম আসলে মানে পাগল তো মানে মাথাও ঠিক নাই আপনি আচ্ছা ভাই বুঝতে এবার কোন গান গাবেন কোন গান আচ্ছা আপনি দেন আমার পর ভরসা রাখেন আমি যেহেতু গান বাজাই আমি জাকিবের চ্যানেলে আর গান অনেকগুলো বাজাইছি আপনি রাজমন্ডল স্যার একটা গান গাইতে পারবেন তো আচ্ছা ঠিক আছে আমি গান বাজাইছি আমার বিশ্বাস আছে যে আপনি যে শিল্পীর আশায় বসে আছেন তার চেয়ে শতগুণে ভালো আচ্ছা ঠিক আছে আপনার কথার উপর আমি ভরসা করে একটা গান ভাই গান তো দেখি শুরু করুন শুরু করে আমার প্রাণ বন্ধু রে
পোয়েট ছিলে আপনি কি আমি জানি যে ভালো গান গায় কিন্তু মাঝে সাথে পাওয়া যায় মনটা ভরে গেছে ভাই গান থেকে আসলে এর যে অবস্থা তো একদম পাগল কিন্তু এর ভিতরে এতটা প্রতিভা এরে তো সবসময় খুঁজে পাবেন না ভাই আসি কি হবে বুঝছেন এরে সবসময় খুঁজে পাওয়া যায় না এই আছে এই নাই এই ভালো এই খারাপ এই একদম গ্রামের মধ্যে সেই পাগল কি অবস্থা ভাই এর সাথে নেওয়া যায় না আমার খুব ভালো লাগছে তোমার খুব ভালো লাগছে।